তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের যে কর্ণফুলীর টানেলটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব কিছুক্ষণ পরে। আপনি এখানে যেমনটা আপনার ব্যানারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কর্ণফুলী টানেলের রাস্তাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে কিন্তু মূলত আমরা একটা বাংলাদেশি ম্যাপের মধ্যে বাংলাদেশের যে কর্ণফুলীর টানেলটা কিছুদিন আগে উদ্বোধন হলো, বঙ্গবন্ধু কর্ণফুলীর টানেল, ওইখানে আমরা ভিজিট করব। যদিও বাস্তব অর্থে ওইখানে আমরা যেতে পারিনি এখনও, কপাল হয় নাই ওখানে যাওয়ার মতো, বাট আমরা গেমের মধ্যে তো যেতে পারবো তাই না? আর জানে কি জানেন না এই যে গেমের মধ্যে কর্ণফুলীর টানেল আছে বাস্তব অর্থে, তো তার জন্য আজকে ভিডিওটা এবং আজকে ভিডিওতে আমরা এটা আপনারা দেখাই দেবো। আর দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির ফুটাগুলো কতটা সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভাই, এতটা পরিমাণে রিয়েলিস্টিক লাগতেছিল জায়গাটা। মানে আমি ইচ্ছে করি এখানে রেন সিস্টেমটা অন করেছি, যখন নাকি আপনার রেন সিস্টেমটা অন করে আপনার যে কোনো ম্যাপ মোড প্লে করবেন, বিশেষ করে কিন্তু ম্যাপ মোডগুলোতে না ল্যাগের দেখা একটু কম দেখা যায়। আপনারা এখানে যে গ্রাফিক্সটা দেখতেছেন বর্তমানে এটা হাই গ্রাফিক্সে আমি এখানে প্লে করতেছি, আর এখানে কিন্তু ল্যাগের দেখাটা খুবই কম পাইছি আমি। তো অবশ্যই আপনারা যখন নাকি ম্যাপ মোড দেখে নেবেন তখন আপনার গ্রাফিক্স একটু চেষ্টা করবেন হাই দিয়ে খেলার জন্য, কারণ তখন কিন্তু ল্যাগের দেখাটা খুবই কম দেখা দেয়। আর আজকে ভিডিওতে আমরা মূলত কর্ণফুলীর টানেলটা দেখতে যাব, এবং এই ম্যাপ মোডটা কিন্তু চট্টগ্রাম কক্সবাজারের একটা ম্যাপ, এটা অনেক আগে রিলিজ করা হয়েছে। আপনার কেউ ভাববেন না যে আপনার তারপরে ম্যাপ মোডটা রিলিজ করতেছি বা আপনাদের আবারও ডাউনলোড করতে বলতেছি, আমি জাস্ট ওই কর্ণফুলীর টানেলটা ভিজিট করতে যেতেছি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ডাউনলোড করতে পারেন, কারণ আমি জানি 99% মানুষ এটা দিয়ে খেলে ফেলছেন, বাট যা নাকি 2023 সালের এরকম শেষের দিকে এসে একদম সম্পূর্ণ নতুন আছেন গেমটার মধ্যে, তারা হয়তো জিনিসটা এখন পর্যন্ত দেখেনি নাই। কর্ণফুলীর টানেল যে আমাদের এটা আছে আমাদের গেমের মধ্যে বাস মোটেন্দ্রে, সেই গেমের মধ্যে কীভাবে সেট আপ করবেন সেটা কিন্তু আমি আপনার দেখাই দিব। এবং এটা কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার একটা ম্যাপ মোড, এটা অনেক আগে রিলিজ করা হয়েছিল। আপনার জানা কি রেগুলার বাসের টা খেলেন তারাই জানবেন যেটা অনেক আগের একটা ম্যাপ। এবং দেখতে পাচ্ছেন আমাদের বাসের থেকে কি সুন্দর করে চাকাগুলো সিট পানিগুলো সিটতেছিল এখানে। আর এই যে উপরে দেখেন আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু ব্যানার দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্ণফুলীর টানেল পাবো, তারপর পতেঙ্গা সি বিচ পাবো, সামনে গেলে আমরা এই পাম্পটপ পেয়ে যাবো, মানে আমরা চাইলে এখান থেকে তেল নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের তেল ফুল আছে, আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমরা কর্ণফুলীর টানেল দিকে যাইতে পারবো, এবং লাস্ট পর্যন্ত আপনাদের গিয়ে দেখাবো আপনাদের কর্ণফুলীর টানেলটা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এবং এই ম্যাপ মোডটা কীভাবে সেট আপ করবেন সেটাও আমি আপনাদের ভিডিও শেষে কিন্তু অবশ্যই দেখাই দেবো। এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্টালিনের একটা বাস কিন্তু আমাদের ওভারটেক করে চলে যেতে চাইতেছে, বাট আমরা কিন্তু তার দিব না তাকে, যদি আমরা একটু ইচ্ছা করি তার বাম্পারে আসি, কারণ তার বাসের চাকা থেকে যে সুন্দর করে পানিগুলো সিটতেছিল, মানে সিটে সিটে এদিক সেদিক যাইতেছিল, জিনিসটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগতেছিল, একটা বাস্তব বাস্তবমুখী একটা ফিল লাগতেছিল এখানে। আর এই যে অভিভিটা দেখতেছেন না, এটা কিন্তু আমাদের এই নতুন আপকামিং একটা অবিবি, খুব শীঘ্রই আপনারা এই অবিটা পাইতে যেতেছেন, মানে খুব শীঘ্রই আপনারা এই অবিটা পেয়ে যাবেন। তো দেখতে দেখতে কিন্তু আমাদের যে ব্রিজটা ছিল না ওইটা কিন্তু এখানে দেখতে পারবেন না, আমাদের কিন্তু ব্রিজটা চলে গেছে, সমস্যা নেই। এখন আমাদের সুন্দর একটা ওয়েদার কিন্তু এখানে চলে আসবে, আর বৃষ্টি যাওয়ার পর যেমন একটা ওয়েদার আপনারা পান তেমনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। রাস্তাতে কিছু দূর পর পর কিন্তু কিছু আলাদা আলাদা করে কিন্তু এখানে পানিগুলো সিটে আছে, আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা ট্রাকের বাম্পারে আমরা পড়ে গেছি, যদিও সমস্যা নেই আমরা এখান থেকে খুব সুন্দরভাবে ওভারটেক করে দিয়ে চলে যাবো। এবং দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু ট্রাফিকের পরিমাণটা কী পরিমাণে আপনারা পাবেন সেটা আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এর আগের যে ম্যাপটা সরি যে ওভিউটা আপনার সাথে রিভিউ করছিলাম এই দুই একদিন আগে, তো ওইখানে কিন্তু আমি আপনাদের একদম পুরোপুরি দেখাতে পাই না। তো যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওতে দেখতে পারবেন কত পরিমাণে ট্রাফিক চাপ আপনারা এই ওভিউটাতে পাবেন। যদি আমাদের এই ছোট্ট আর কিছু কাজ বাকি আছে এটা কমপ্লিট হলে আপনারা এই ওভিউটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এর আগে কিন্তু আপনাদের আরও একটা চমক আছে, সেটা হচ্ছে ইটিএস টু এর যে ম্যাপটা, আপনারা জানা কি আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু ইটিএস টু এর ম্যাপ কিন্তু নিয়ে আসতেছি। ইটিএস টুতে মূলত আর কি যে ম্যাপটা থাকে না বাংলাদেশি ম্যাপটা সিলেক্ট করে আমরা খেলি, তো ওই ম্যাপটা আর কি কাল্পনিক অর্থে আমরা বাংলাদেশি করে কিন্তু আমরা ইয়েতে কিন্তু এনে দিচ্ছি বাসেডের মধ্যে। তো আপনারা জানে কি একটু ছোট ছোট একটু আছে না যে অল্প অল্প ইটিএস টু ফিল নিতে চান, তারা ওই কাল্পনিক অর্থে ম্যাপটা অ্যাড করলে ভাই পুরোপুরি একটা ইটিএস টু ফিল পাওয়া যাবেন তখন আপনারা। তো ওই জিনিসটা কিন্তু আমরা ভার্সন 3.7.1 কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো ওইটা কিন্তু আর এখন কাজ করতেছে না, যার জন্য আমরা ভার্সন 4.0.3 কিন্তু জিনিসটা নিয়ে আইতেছি। তো আশা করতেছি আপনাদের সবার কাছে ওই জিনিসটা ভালো লাগবে। আর ওইটা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূরে কিন্তু চলে আসছি, আমরা কিন্তু কর্ণফুলী টানেল খুবই নিকটবর্তী, আর আমরা কিন্তু এখন বর্তমানে একটু স্পিডলি ড্রাইভ ওই হানিফ ভাই এটা কী করলো
করলো ভাই হানিফ 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 এটা কি করলো কাজটাকে একদম ঠিক করছে হয় আমি দেখতেছে হয় কি লুকিং গ্লাস দেখে বাম দিকে আসা দরকার ছিল না পেয়াদব কোথাকার যাই হোক সমস্যা নেই আমাদের তো হানিফ কিছু বললাম না আর একটা ভালো জায়গা যাইতেছি শুধু শুধু মোড়টা খারাপ করা দরকার নেই ঝগড়া কইরা সমস্যা নেই আমাদের ব্যানারি বাস কিছু করার নাই যাই হোক যেটা বলতেছিলাম কি বলতেছিলাম ভুলে গেছি আচ্ছা যাই হোক আমরা কিন্তু ওইখানে আমরা কর্ণফুলি টানেল খুব কাছাকাছি কিন্তু চলে আসছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কর্ণফুলি টানেলের মধ্যে ভিজিট করবো এবং সেখানে কিন্তু আমরা চলে যাবো যা নাকি কর্ণফুলি টানেলে এখনো পর্যন্ত জানলে আমার মতো হাত তুলতে পারেন এবং কে কে এ পর্যন্ত কর্ণফুলি টানেলের মধ্যে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কারণ আমার সাবস্ক্রাইবার কে কে এত সুন্দর একটা জিনিস এত সুন্দর একটা প্লেস ভিজিট করে আসছে আমি তাকে দেখতে চাই তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারা কারা এই কর্ণফুলি টানেল ভিজিট করতে গেছিলেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং দেখতে পেতেছি আমরা একটু রাফ ড্রাইভিং করতেছি এখানে কারণ আমাদের খুবই তাড়াতাড়ি কর্ণফুলি টানেলের দিকে যাইতে হইব কারণ অনেক দূর রাস্তা আর এই যে আমরা বর্তমানে মেবি চট্টগ্রাম থেকে কক্সবাজার দিকে যাইতেছি আর এত সুন্দর সুন্দর জিনিস ভাই বলার বাইরে মানে বর্তমানে কিন্তু কর্ণফুলি টানেল ও ভাই দেখেন 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 এই যে আমরা কিন্তু কর্ণফুলি টানেল কিন্তু আইসে পড়ছি এখানে টোল প্লাজাতে আমরা টোল দিয়ে কিন্তু আমরা এই যে সোজা দেখেন আমরা কিন্তু টানেলের ভিতরে ইন করবো আপনার একটু দেখেন অনেকে অবিশ্বাস করবেন যেটা কর্ণফুলি টানেল না এটা দেখেন ওই যে উপর দিকে দেখেন কর্ণফুলি টানেল আর এটা কিন্তু গেমিং এক্সপার্ট অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেল যার তো উনি কিন্তু এটা মেক করছিল তরিকুল ভাই মেবি তো ওদের আর এখন বাংলাদেশে কোনো ম্যাপ মোড নিয়ে কাজ করতে দেখতেছি না এরকম আস্তে আস্তে সবাই দেখবেন যে আপনাদের মাঝখান থেকে বিদায় নেবে কারণ আপনারা ভালো জিনিসের কদর করতে জানেন না ভালো জিনিসকে সাপোর্ট করতে জানেন না তো আশা করতেছি গেমিং এক্সপার্ট অ্যান্ড টেকনোলজি আবারও আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদের তো সুন্দর সুন্দর বাংলাদেশি ফিল দেওয়া বাংলাদেশি ম্যাপগুলো তারা আবারও নিয়ে আমাদের মাঝে হাজির হবে তো দেখতে পেতেছেন আমরা আমাদের যে কর্ণফুলির টানেলটা এটা কী হলো ভাই ওর সমস্যা কী হয় মাছ বরাবর যেতেছে কেন এই যে আমরা আমাদের কর্ণফুলির টানেল কিন্তু বর্তমানে আসি এবং এখান থেকে কিন্তু আমরা ও ভাই ভাই আস্তে 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 কী সুন্দর করে ওভারটেকটা করে দিছি ভাই আমি তো ভাবছি হয়তো ভাই এতটুকু রাস্তা দিয়ে ওভারটেকটা করতে পারবো না আর এই যে টানেলটা দেখতেছেন এই টানেলটা কিন্তু কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে উদ্বোধন হয়েছে আপনারা অনেকেই কিন্তু কম বেশি জানেন তো যদিও হয়তো ওইটার সাথে একদম টোটালি মিলে নাই তারপরেও কিন্তু আমরা যতটুকু সম্ভব মানে একটু হলেও তো আমরা ফিলটা অনুভব করতে পারি যে আমরা একটা টানেলের ভিতরে আছি তাই না আমরা একদম হুবহু যে ওই প্লেসটা এনে আপনাদের গেমের ভিতরে ঢুকাই দেবো এরকম তো সিস্টেম নাই তাই না তো যতটুকু পারতেছি ততটুকু আমরা ফিল এখানে নিতে পারতেছি সমস্যা নাই আর দেখতে পারতেছেন আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের কর্ণফুলি টানেলটা খুবই তাড়াতাড়ি কিন্তু শেষ করে ফেলছে অল্প কিছু মধ্যে আমার টানেলটা শেষ হয়ে যাবে আর বর্তমানে যে বাস মোডটা আপনারা দেখতেছেন এই বাস মোডটা কীভাবে সেট আপ করবেন এবং এই বাস মোডটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সকল কিছু এ টু জেড নিয়ে কিন্তু আমরা বিস্তারিত একটা ভিডিও গতকাল কিন্তু আপলোড দিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে যা নাকি ওই ভিডিওটা এখন পর্যন্ত দেখেন নাই অবশ্যই ওই ভিডিওটা কিন্তু দেখে নেবেন যা নাকি মূলত হানিফের কোনো বাস মোড চাইতেছেন অ্যাড করে গেমের মধ্যে খেলার জন্য তারা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস উপভোগ করবেন এই বাস মোডটা দিয়ে কারণ এই বাসটা কিন্তু অনেক সুন্দর একটা বাস মোড যেমনটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখন আমরা চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আপনার দেখা দেবো এই চট্টগ্রাম থেকে কক্সবাজার যে ম্যাপটা আছে এটা আপনার কীভাবে সেট আপ করবেন এবং এই কর্ণফুলি টানেলটা দিয়ে আপনি কীভাবে খেলতে পারেন আর খেলবেন কীভাবে সেটা তো আমি আপনার দেখা দিয়েছি যেখান থেকে শুরু হবে ওইখান থেকে জাস্ট আপনারা প্লে করবেন এবং আপনারা ড্রাইভিং করতে করতে আসলে কিন্তু আপনার কর্ণফুলি টানেলটা পেয়ে যাবেন এবং সামনে গেলে কিন্তু আপনারা আরও অনেক বাংলাদেশি ভিজিট কিন্তু করতে পারবেন বাংলাদেশি কিছু প্লেস তো চলেন দেখে আসি আপনারা কীভাবে এই ম্যাপ মোডটা সেট আপ করে আপনার আপনার ফোনের মধ্যে খেলতে পারেন তার আগে আপনারা এই ম্যাপ মোডটা ডাউন করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার এই ম্যাপ মোডের লিঙ্কটা পেয়ে যাবেন তো চলেন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে তো সর্ব ফার্স্টে আপনাদের কাজ হলো আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করে নেবেন যেখানে আপনাদের ফাইলটা ডাউনলোড হবে তো আমার এখানে এই ফাইলটা এখানে ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম টু কক্সবাজারের একটা ম্যাপ মোড কিন্তু এখানে ফাইল এখানে আছে তো এখান থেকে আমরা এই ফাইলটাতে ক্লিক করব করার পর আমাদের কাজ হলো নিচের দিকে দেখতে পারবেন এখানে এক্সট্রা টিয়ার নামের একটা ফাইল একটা অপশন পাবেন আপনারা এখানে এটাতে ক্লিক করে দেবেন করার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন তো এই পাসওয়ার্ডটা আপনার এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটা এক্সট্রাক্ট করবেন এখান থেকে তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যখন নাকি আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট হবে এক্সট্রাক্ট হওয়ার পর উপর দেখতে পারবেন এরকম একটা ফাইল চলে আসবে আপনারা চাইলে নিচেরটা ডিলিট করে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনাদের মেন ফাইলই হচ্ছে যে এটা এক্সট্রাক্ট করার পর যে ফাইলটা আসবে এটা তো এটা আমরা মূলত এখন অ্যাড করব তো এটাতে আমরা ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পর নিচে এখানে দেখতে পারবেন কপি অথবা কাট লেখা আসবে যে কোন দুইটা আপনারা একটা করতে পারেন সমস্যা নেই আমরা এখান থেকে কাট দিলে একবারে চলে যাবো আর কপি দিলে এখান থেকে যাবে জিনিসটা তো আমরা এখান থেকে কপি দিলাম তারপর ব্যাকে আসবো আসার পর চলে যাবো এখান থেকে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা দেখতেছেন এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে
সরি বাসিট ফোল্ডারের মধ্যে। এই বাসিট ফোল্ডার আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন মোডস যে অপশনটা আছে এখানে দেখতে পারেন ফার্স্টে মোডস অপশন। তো এখানে যে মোডস অপশনটা আপনারা দেখতেছেন এই মোডস অপশনের মধ্যে আপনারা চলে যাবেন এবং এখানে আসার পর আপনারা দেখতে পারবেন নিচের দিকে কিন্তু আপনাদের একটা পেস্ট অপশন আছে। এই পেস্ট অপশন আপনি এখানে ক্লিক করে দেবেন, করার পর আপনার যে ম্যাপটা সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এখন আপনার আপনার যে গেমটা আছে সেটাকে ওপেন করবেন। তো গেমটা ওপেন করার হয়ে গেলে আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে একটা গ্যারেজ নামের একটা অপশন কিন্তু আপনি এখানে পাই যাবেন। তো এই গ্যারেজ অপশন আপনি এখানে ক্লিক করে দেবেন। সরি খালি ভুল করতেছি আজকে, আর গ্যারেজ অপশন না, নিজের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু মোড অপশন আছে একটা, যে দেখেন এখানে একটা মোড অপশন আছে। এই মোড MOD এই মোড অপশন আপনি ক্লিক করে দেবেন এবং ভেহিকলের পাশে দেখতে পারবেন ম্যাপ অপশন আছে, ম্যাপে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখতে পারবেন বাংলাদেশে একটা ম্যাপ কিন্তু এখানে চলে আসবে, বাংলাদেশে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোগোযোগ একটা ম্যাপ। এখন যদি আপনারা এখানে এই যে প্লে অপশনটা আছে, এই যে প্লে অপশনটা, এই প্লে অপশন আপনি ক্লিক করলে কিন্তু আপনারা এটা বাংলাদেশি ম্যাপে কিন্তু এখানে খেলতে পারবেন। যেমনটা আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার দিয়ে এসে দিলে কিন্তু আপনার এখান থেকে লোডিং দেওয়ার পর কিন্তু আপনার যে গেমটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন। তাহলে আমাদের দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনারা কিন্তু সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।